সীমান্ত জেলাগুলোতে করোনার ভয়াবহতা বাড়ছেই, সংক্রমণ রোধে আজ থেকে ময়মনসিংহ ও দিনাজপুরের ফুলবাড়িতে লকডাউন শুরু হয়েছে। এদিকে লালমনিরহাটে পৌর এলাকায় ও টাঙ্গাইলের কালীহাতিতে 7 দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা হয়েছে। ময়মনসিংহ মহানগরীর 11টি এলাকায় মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নগরীর বিভিন্ন স্থানে কড়া নজরদারি করছে। আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামী 25 জুন সকাল 6টা থেকে 1 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত এই 7 দিনের জন্য কতিপয় বিধিনিষেধ আরোপ করছি। টাঙ্গাইলের কালীহাতি পৌর এলাকায় আজ থেকে 7 দিনের লকডাউন দেয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় 4র্থ দিনের মতো চলছে লকডাউন। তবে শহরে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল বেড়েছে। সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় লকডাউনের 5ম দিনে শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। দিনাজপুরের ফুলবাড়িতে 10 দিনের লকডাউন শুরু হয়েছে। মানুষ ও যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করলেও নিষেধ মানছেন না অনেকেই। খেটে খাওয়া মানুষ স্বাস্থ্যবিধি অমান্য করেই জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন। করোনা সংক্রমণ রোধে লালমনিরহাট পৌর এলাকায় শনিবার থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অন্যদিকে করোনার ভয়াবহতায় বিপর্যস্ত রাজশাহীতে 15তম দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। কিন্তু সেসব উপেক্ষা করেই নগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, পাশাপাশি হালকা যানবাহন চলাচল করছে। গাজীপুরের লকডাউনের 4র্থ দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবাধে চলছে কিছু কিছু যাত্রীবাহী গাড়ি। প্রয়োজনের তুলনায় যানবাহন কম থাকায় পোশাক শ্রমিক সহ অনেকে চরম বিপাকে পড়েছেন। মানিকগঞ্জে লকডাউনের 4র্থ দিন চলছে ঢিলেঢালাভাবে। ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও অবৈধভাবে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজি চলছে। মুন্সিগঞ্জে লকডাউনের 4র্থ দিনে ভোর থেকে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন, দোকানপাট ও শপিং মল। লকডাউনের 4র্থ দিনে যানবাহনে যাত্রী চালক ও শহরে পথচারীরা স্বাস্থ্যবিধি মানছেন না নারায়ণগঞ্জে। তবে সব ধরনের গণপরিবহন, মার্কেট, দোকানপাট বন্ধ রয়েছে। সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ 4র্থ দফায় আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। বাগেরহাটে 2য় দিনের লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। জেলার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। মেহেরপুরে আইন অমান্য করে দোকানপাট খোলায় এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় 30 ব্যবসায়ী সহ 76 জনকে জরিমানা করা হয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।